আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি কি করি, শুধু গাছের ভিডিও করি, কিন্তু আমি শুধু গাছের ভিডিও করি না, আমি গাছের কী কী পরিচর্যা, কী কী করতে হয় কোন সময়, এগুলো কাজ করি। তো আপনাদের কাছে হয়তো দেখানোর চেষ্টা করতেছি আমাদের লেচুর গাছের গোড়ায় কীভাবে ঘাস নেলাইতে হবে, আবার মাটি কীভাবে দিয়ে গাছের গোড়া উঁচু করতে হবে, আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। এই যে গাছের গোড়ায় অনেক ঘাস, ঘাস আমি এই যে লাই দিচ্ছি এবং মাটি কোদাল দিয়ে আবার গোড়াতে দিক করে দেব। ভালো করে মাটিগুলো যদি শক্ত করিয়ে না খসি দিই, তাহলে মাটিগুলো বৃষ্টিতে আবার, এখানে বাগানে অনেক মুরগি আছে, আবার মাটিগুলো নামাই দিয়া পা দিয়া হাসরিয়ে আর বৃষ্টিগুলো ধুয়ে যাবে। এই কারণে একটু আমি মাটিগুলো কোদাল দিয়ে ঢিপ দেওয়ার পর আবার পা দিয়ে ঠিক করে দিচ্ছি, আপনারা দেখতেছেন এটা লেচুর গাছ, এই যে অনেক নতুন নতুন কুচির এটা থাকছে, গাছটা অনেক বড় হয়ে যাবে, এই ছালটার কারণে গাছটা বড় হতে পারতেছে না। এটা অবশ্য আম গাছের ছাল, বাগানে গাছের পরিচর্যাটাই বেশিরভাগ করি। আসসালামু আলাইকুম।